हेलो एवरीवन एंड वेलकम टू अ न्यू वीडियो ऑफ माय चैनल। आमी देवजीत और एखन रिव्यू करब स्कैम 1992 द हर्षद मेहता स्टोरी द हॉन्टिंग ऑफ ब्लाई मैनर और गिनीवेट सनी। किंतु रिव्यू शुरू करार आगे एक रिमाइंडर जे जदि आमार चैनल के एखनो सबसक्राइब ना करे थाको ताहले की करले, जाओ गिए चैनलटाके आगे सबसक्राइब करो, किंतु भिडियोटाके 2 मिनट देखार पर सबसक्राइब करो, कारण अकॉर्डिंग टू यूट्यूब जो चैनलेर ही भिडियो के जदि 2 मिनट देखार आगे सबसक्राइब कर दाओ ताहले किंतु तोमार सबसक्रिप्शनटा इनवैलिड हो जाबे, माने तोमार सबसक्रिप्शनटा काउंट ही होबे ना। आर एतदिने तो जेनेई गेछे जे यूट्यूबे जो चैनल के सबसक्राइब कराटा कमप्लीटलि फ्री अफ कस्ट। तो प्रथमे चले आसछि गिनीवेट सनी सिनेमाटाय। सिनेमाटाके जेहेतु सेई एकई स्टिरियोटिपिकल अप्रोचे बानानो होयेछे, ताई आर सिनेमाटार गल्पटा बोले समय नष्ट करछि ना। चले आसछि सिनेमाटार नेगेटिव पॉइंट्सेर उपर, कारण पजिटिव पॉइंट्स तो मात्र एक दुटोई आछे। फार्स्ट नेगेटिव पॉइंट होच्छे राइटिंग, सेकेंड नेगेटिव पॉइंट होच्छे प्रेडिक्टेबल स्क्रीन प्ले। आर एके तो स्क्रीन प्लेटा प्रेडिक्टेबल, तार साथे आबार 4-5टा गान आछे सिनेमाटाते। थार्ड नेगेटिव पॉइंट होच्छे डायरेक्शन, माने जखन राइटिंगटा उइक आर स्क्रीन प्लेटाओ भालो ना, तखन तो एटलिस्ट डायरेक्शनटा भालो होवा उचित, किन्तु सेटातेओ कोनो क्रिएटिविटी नेई। आर फोर्थ नेगेटिव पॉइंट होच्छे जे सिनेमाटा कमेडीतेओ फेल। एइबार जदि चले आसि सिनेमाटार पजिटिव पॉइंट्सेर उपरे, तो सिनेमाटाते खालि दुटोई पजिटिव पॉइंट्स आछे। फार्स्ट पजिटिव पॉइंट होच्छे जे सब एक्टर्सदेरई परफरमेंस ठिकठाक आछे। आर सेकेंड पजिटिव पॉइंट होच्छे जेहेतु सिनेमाटा एकटु बड़ बजेटे, ताई सिनेमाटार लुक एंड फिल्टा भालो। बाकी सिनेमाटाते कोनो एडल्ट सीन्स बा कसवर्डसेर यूज नेई, ताई सिनेमाटाके जे कोनो एज ग्रुपेर मानुषे देखते पारे। किन्तु एइबार प्रश्नटा होच्छे जे सिनेमाटाके देखबे कि देखबे ना। तो देखो, आमि अलरेडी बोले दियेछि जे सिनेमाटाय कि आछे आर कि नेई। सिनेमाटार रान टाइम 2 ঘন্টা 5 মিনিট আর সিনেমাটা নেটফ্লিক্সে রিলিজ হয়েছে। তাই যদি নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন থাকে আর 2 ঘন্টা নষ্ট করতে চাও, তাহলে সিনেমাটা একবার দেখতে পারো। এইবার চলে আসছি দ্য হন্টিং অফ ব্লাই ম্যানর সিরিজটাতে। তো দ্য হন্টিং অফ ব্লাই ম্যানর দ্য হন্টিং অ্যান্থোলজি সিরিজের এটা সেকেন্ড ওয়েব সিরিজ। দ্য হন্টিং অফ হিল হাউস যেটা রিলিজ হয়েছিল 2018 সেটা ছিল এই অ্যান্থোলজি সিরিজের ফার্স্ট ওয়েব সিরিজ। তাই তোমাদের একটা প্রশ্ন হতে পারে যে দ্য হন্টিং অফ ব্লাই ম্যানর দেখার জন্য কি আগে দ্য হন্টিং অফ হিল হাউস দেখতে হবে? তার জবাব হচ্ছে না, কারণ দুটো আলাদা নভেল থেকে অ্যাডাপ্ট করা হয়েছে। এবার চলে আসছি সিরিজটার পজিটিভ পয়েন্টসের উপরে। ফার্স্ট পজিটিভ পয়েন্ট হচ্ছে মাইক ফ্ল্যানাগানের ডাইরেকশন। সেকেন্ড পজিটিভ পয়েন্ট হচ্ছে সিনেমাটোগ্রাফি, যেটা পুরো সিরিজটাতে আউটস্ট্যান্ডিং। থার্ড পজিটিভ পয়েন্ট হচ্ছে যে সিরিজের গল্পটা হেনরি জেমসের দ্য টার্ন অফ দ্য স্ক্রু থেকে অ্যাডাপ্ট করা হয়েছে, কিন্তু সেখানে বেশ কিছু চেঞ্জেসও করা হয়েছে আর সেটা সিরিজটার ফেভারে গেছে। ফোর্থ পজিটিভ পয়েন্ট হচ্ছে ক্যারেক্টার ডেভেলপমেন্ট, প্রত্যেকটা ক্যারেক্টারকে ভালো করে ডেভেলপ করা হয়েছে সিরিজটাতে। ফিফথ পজিটিভ পয়েন্ট হচ্ছে সিরিজটার ব্যাকগ্রাউন্ড স্কোর। আর সিক্সথ পজিটিভ পয়েন্ট হচ্ছে অ্যাক্টার্সদের পারফরমেন্স, মানে প্রত্যেকটা অ্যাক্টারকেই অনেকটা স্ক্রিন টাইম দেওয়া হয়েছে আর সে তার নিজের বেস্ট পারফরমেন্স দিয়েছে। এইবার যদি চলে আসি সিরিজটার নেগেটিভ পয়েন্টসের উপরে, তো পুরো সিরিজটা থেকে আমি খালি দুটোই নেগেটিভ পয়েন্টস পেয়েছি। ফার্স্ট নেগেটিভ পয়েন্ট হচ্ছে যে সিরিজটাতে হররের মাত্রাটা খুবই কম। আর সেকেন্ড নেগেটিভ পয়েন্ট হচ্ছে যে সিরিজটা একটু ছোট হলে ভালো হতো, কারণ সিরিজটা 9টা এপিসোডস লম্বা আর প্রত্যেকটা এপিসোডসই প্রায় 1 ঘন্টা। আর সিরিজটাতে বেশ কিছু কিসিং সিনস আছে, কাসওয়ার্ডসের ইউজ আছে আর ইমপ্লাইড সেক্সও আছে, তাই সিরিজটা খালি 18+ দেরই রেকমেন্ডেড। দ্য হন্টিং অফ ব্লাই ম্যানর আমি হাইলি রেকমেন্ড করব দেখার জন্য। এই সিরিজটাকে যদি দ্য হন্টিং অফ হিল হাউসের মতো এক্সপেকটেশন নিয়ে দেখতে বসো, তাহলে সিরিজটা ডিসঅ্যাপয়েন্ট করতে পারে। কিন্তু যদি একটা ভালো সিরিজ দেখার এক্সপেকটেশন নিয়ে দেখতে বসো, তাহলে ডিসঅ্যাপয়েন্ট করবে না। আর সিরিজটা নেটফ্লিক্সে ইংলিশ আর হিন্দি দুটো ল্যাঙ্গুয়েজে রিলিজ হয়েছে, আর আমি যদি এর হিন্দি ডাবিং এর কথা বলি তো সেটা একদম পারফেক্ট ডাবিং হয়েছে। আর তোমার যদি হরর ভালো লাগে আর তুমি দ্য হন্টিং অফ হিল হাউস না দেখে থাকো, তাহলে কি দেখলে? এইবার চলে আসছি স্ক্যাম 1992 দ্য হর্ষদ মেহতা স্টোরি সিরিজটাতে। তো এই সিরিজটার গল্প আমি বলছি না, কারণ তোমরা অনেকে এই স্ক্যামটার ব্যাপারে জানো, আর যারা জানো না তাদেরকে আমি কোনো স্পয়লার দিতে চাই না। তাই সময় না নষ্ট করে চলে আসছি সিরিজের পজিটিভ পয়েন্টস গুলোর উপরে। ফার্স্ট পজিটিভ পয়েন্ট হচ্ছে হানসল মেহতার ডাইরেকশন, সেকেন্ড পজিটিভ পয়েন্ট হচ্ছে প্রোডাকশন ডিজাইন আর সেট ডিজাইনিং। এই দুটোকে একসাথে বলছি, কারণ দুটোই সাকসেসফুলি 90s সময়টাকে ক্রিয়েট করতে পেরেছে। থার্ড পজিটিভ পয়েন্ট হচ্ছে সিরিজটার ব্যাকগ্রাউন্ড স্কোর, মানে ব্যাকগ্রাউন্ড স্কোরটা এতই ইম্প্যাক্টফুল যে সেটা সিরিজটাকে একটা অন্যই লেভেলে নিয়ে যায়। ফোর্থ পজিটিভ পয়েন্ট হচ্ছে সিরিজটার সিনেমাটোগ্রাফি। আর ফিফথ পজিটিভ পয়েন্ট হচ্ছে অ্যাক্টার্সদের পারফরমেন্স, মানে প্রতীক গান্ধী অ্যাজ হর্ষদ মেহতা ইজ জাস্ট আউটস্ট্যান্ডিং। এছাড়াও বাকি সাপোর্টিং অ্যাক্টার্সদের কাজও ঠিকঠাক আছে। এইবার যদি চলে আসি সিরিজের নেগেটিভ পয়েন্টসের উপরে, তো ফার্স্ট নেগেটিভ পয়েন্ট হচ্ছে যে স্ক্রিন প্লেটা স্লো পেস্ট, কারণ সিরিজটা সময় নেয় সবকিছু সেট আপ করতে। আর এই কারণেই সিরিজটা 10টা এপিসোডস লম্বা আর পুরো সিরিজটার রান টাইম প্রায় 8.5 ঘন্টার মতো। সেকেন্ড নেগেটিভ পয়েন্ট, আর এটাই সিরিজটার সব থেকে বড় নেগেটিভ পয়েন্ট, যে সিরিজটা স্টক মার্কেট রিলেটেড বেশি কিছু ডিটেলস দেয় না। কিন্তু সিরিজটা দেখার জন্য স্টক মার্কেটে কিভাবে কাজ হয় সেইটার আইডিয়াটা লাগবে, না হলে সিরিজটাই বুঝতে পারবে না যে কি চলছে। আর সিরিজটাতে কোনো অ্যাডাল্ট সিনস নেই, কিন্তু কাসওয়ার্ডসের ইউজ আছে, তাই এই সিরিজটাও খালি 18+ দেরই রেকমেন্ডেড।
স্ক্যাম 1992 দ্য হর্ষদ মেহতা স্টোরি সোনি লিভে রিলিজ হয়েছে, আর এটা তোমাদের ডেফিনেটলি দেখা উচিত, কারণ এটা টিপিক্যাল বায়োপিক্স গুলোর মতো নয়। তবে হর্ষদ মেহতার উপরে আরেকটা সিনেমা বানিয়ে ফেলা হয়েছে, যেটা হচ্ছে দ্য বিগ বুল, যেখানে অভিষেক বচ্চন হর্ষদ মেহতার রোল প্লে করছেন, আর এই সিনেমাটাও এই বছরই ডিজনি প্লাস হটস্টারে রিলিজ করবে। দ্যাটস ইট গাইজ, থ্যাংক ইউ অল ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক বাটনটাকে হিট করে দিও, আর ভিডিওটার নিচে ডান দিক চেপে যে রেড কালারের সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছ ওটাও হিট করে দিও, আর তার পাশের বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি সেটা যেন তোমার কাছে সব থেকে প্রথম পৌঁছয়। সি ইউ অল ইন দ্য নেক্সট ভিডিও।